বিজেপিয়ে যেতিয়া গান গাইছিলে যে আচ্ছাদিন আনিম আমি সবকা সাথ সবকা বিকাশ করিম বলে যে কইছিলে আজি আপনালকে দেখিছে এই বিজেপি সরকার আহার পিছত আপনালকে কি আচ্ছাদিন পাইছে আর কি সবকা সাথ সবকা বিকাশ পাইছে আজি যেতিয়া কংগ্রেসের সরকার আসিলে তেতিয়া আমার এই পেট্রোল পাম্প আমার এই পেট্রোল পাম্পত আমার রাইজে আমার দুখিয়া রাইজে অটো হোক টাটা মোবাইলত হোক বাইকতে হোক তেওঁলোকে পেট্রোল 60 টকা তেওঁলোকে ভরাইছিলে ডিজেল তেওঁলোকে 39 টকা তেওঁলোকে ভরাব পাইছিলে সেই যেতিয়া কংগ্রেসৰ সরকার আছিলে কিন্তু হে তেতিয়া বিজেপি হাল্লা কৰিছিলে যে আমি আচ্ছা দিন আনিম আমি সবকা সাথ সবকা বিকাশ করিম কিন্তু আজি এই সরকার আহার পিছত এই সবকা সাথ সবকা বিকাশ আচ্ছা দিন আহার সরকারে আজি কি করিছে আজি এই পেট্রোল পাম্পতে আপনালকে গলে কি হয় আজি পেট্রোলের দাম আপনালকে 100 টাকা কিনিবলগিয়া হয়েছে এইটোৱে হল আচ্ছা দিন আপনালকে ডিজেল 90 টাকা 95 টাকাত আপনালকে কিনিবলগিয়া হয়েছে এইটো হল সবকা সাথ সবকা বিকাশ করা এই সরকার এইটো কারণে আপনালকে পার্থক্যত আপনালকে আনিব লাগিব যে কংগ্রেসের সরকার থাকা অবস্থাত আপনালকে পেট্রোল কিমানত কিনিছিলে আর আজি এই বিজেপি সরকার আহার পিছত আপনালকে কিমানত কিনিছে এই পার্থক্য আপনালকে বুঝি পাব লাগিব আজি আপনালকে দেখিছে ইয়াত আমার অলপ আগত আমি স্লোগান দিছো যে বিজেপি সরকারে বলে অরুণোদয় স্কিম দিছে 300 টাকা কিন্তু আপনালকে দেখিছে আপনার ঘরত যে গ্যাস সিলিন্ডার আছে এই গ্যাস সিলিন্ডারের দাম কিমান বাড়িছে কংগ্রেসের সরকার যেতিয়া আসিলে তেতিয়া আপনালকে 450 টাকাত আপনালকে সিলিন্ডার গ্যাস পাইছিলে কিন্তু আজি এই সবকা সাথ সবকা বিকাশ বলে কোয়া যে সরকার আচ্ছা দিন বলে কোয়া যে সরকারের দিনত আজি আপনালকে এই সিলিন্ডার আপনালকে 1200-1300 টাকাত আপনালকে কিনিব পাই আছে এটা আপনালকে চিন্তা করক মাঝত আপনালকে হাল্লা করাই দিছিলে বলে ফ্রি কারেন্ট আপনালকে পাব আপনালকক পয়সা নালাগে আপনালকে কারেন্ট লগাও তেওঁলোকে ফ্রি কারেন্ট দিছে আজি আপনালকে কি দেখিছে আজি আপনালকে দেখিছে যে স্মার্ট মিটার লগাই দিছে ইতিয়া আপনালকে কি করে বিল যে দিব যায় আগত যে বিল উঠে 200-300 বিল আহে ইতিয়া আপনালকে দিব লাগে 1200-1300 টাকা এইটো হল আচ্ছা দিন ফ্রি চাউল দি আছে কিন্তু এক ফেলের পর আপনালকে 50 টাকা 60 টাকার ইতিয়া চাউল কিনিবলগিয়া হয়ে আছে এইটো হল আচ্ছা দিন এইটো কারণে আপনালকে অনুভব তো করক যে এ সরকার আহার পিছত কিমান কষ্ট হয়েছে আজি আপনালকে দুখিয়া রাইজে আপনালকে চিন্তা করক আজি রাতে আপনালকে ভাত খোয়া পিছত আপনালকে চিন্তা করিব যে নেক্সট দিন আমি কি খাম এইটো প্রতিটো দুখিয়া রাইজে এ চিন্তা তো করে আজি ইয়াত আহা প্রতিটো গাঁৱৰ পৰা আহা বজাৰ কৰিবলৈ আহা আমাৰ আই মাতৃসকলে তেওঁলোকে চিন্তা কৰি আহে যে আমি যে আজি বজাৰ কৰিম আমি টকা 500 টকা আনিলে আমাৰ বজাৰ নহয় এতিয়া এই বজাৰ কৰিবলগীয়া হ'লে আমাক 2000-3000 টকা লাগে কিন্তু কংগ্ৰেছৰ চৰকাৰ যেতিয়া আছিলে তেতিয়া আপোনালোকে 500 টকাত আপোনালোকে মোনা ফুল ফুল কৰি পেলাই যাব পাৰে কিন্তু আজি এই চৰকাৰ অহাৰ পিছত অৱস্থা বেয়া কৰি দিছে আমাৰ দোকানী ৰাইজৰ যি সেলিং এই সেলিং কমি গৈছে প্ৰতিটো বস্তু তেওঁলোকে জি এছ টি দিবলগীয়া হৈছে প্ৰতিটো সামগ্ৰীত তেওঁলোকে জি এছ টি দিবলগীয়া হৈছে মেডিচিনত জি এছ টি বঢ়াই দিছে প্ৰতিটো বস্তুত তেওঁলোকে জি এছ টি বঢ়াই দিছে সেইটো কাৰণে আপোনালোকে চিন্তা কৰি আহিবলগীয়া যি নিৰ্বাচন এম পি ইলেকশ্যনত আপোনালোকে প্ৰতিটো উত্তৰ দিব লাগিব গাঁৱে ভূঞে যাতে আপোনালোকে এই মেছেজটো যাতে দিয়ে যে এই হিটলাৰগিৰি চৰকাৰ এই নরেন্দ্র মোদীর যে হিটলারগিরি সরকার এই হিটলারগিরি সরকার আমার দুখিয়া রাইজর কারণে নহয় এইটো কারণে দুখিয়া রাইজর সরকার একমাত্র সরকার এইটো হল কংগ্রেসের সরকার আহিলে আপনালকে আপনালকর জি বস্তুর দাম এবিলাক আপনালকে কমত পাব এইটো কারণে মই সবকে মই মোর ফেরার পর অনুরোধ করেছো যে আহিবলগিয়া নির্বাচনত আপনালকে যাতে প্রতিটো উত্তর দিয়ে আর সবে যাতে এক হয় পেলাই এই নির্বাচনত যাতে কংগ্রেসক যাতে হক হাত ভক্তিশালী করে এইটো মই আশা করেছো আর আহিবলগিয়া 2024ত কেন্দ্র কংগ্রেসের সরকার হব এইটো খাতাম আপনাদের টিভি চাই আছে আপনাদের গম পাই এইটো কারণে আমিও এই বৈঠালাংশ রাইজ হয়ে পেলাই পশ্চিম কার্বি আংলর রাইজ হয়ে পেলাই আমি যাতে কংগ্রেসের হাত ভক্তিশালী করেন
আর আইবলগে নির্বাচনত আমার এমপি জুনে হয় তাক আমি যাতে উটিপলা যাতে আমি জিকাই ল যাও এইটো মই সবকে আমার মুখ্য অতিথি আছে আমার অপূর্ব কুমার ভট্টাচার্য জি তেও বিতংভাবে আপনার লোকৰ মাজত